আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে তার রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। আলোচনা সমালোচনার মুখে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আদালতে তোলা হয় শুক্রবার সন্ধ্যায়। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন হেলেনা জাহাঙ্গীর, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। আমাদের মন্ত্রীবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে অপপ্রচার করেছে, তাদের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছে। এছাড়াও সে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে এবং ষড়যন্ত্র করছে এবং সরকারের বিরুদ্ধে সে অপপ্রচার সে চালিয়েছে, তার ফেসবুকের মাধ্যমে জিনিসগুলি সে করেছে। উদ্দেশ্যমূলক ও হয়রানির জন্য এই মামলা করা হয়েছে বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। এই হোল এজাহারের মধ্যে কোনো অভিযোগ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সুস্পষ্টতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের যে 25, 29, 31 ধারার, এই 25 ধারার কারো সম্মান ক্ষুণ্ণ করার জন্য, কাউকে আহত করার জন্য কিছু বলে নাই সুনির্দিষ্ট করে। এর আগে শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব। এ সময় সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির সাথে তিনি নিজের ছবি ভাইরাল করে বা বিভিন্নভাবে উপস্থাপন করে তিনি নিজের অসৎ উদ্দেশ্য বা ওনার বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এর আগে বৃহস্পতিবার রাত 12টায় 4 ঘন্টার অভিযান শেষে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। জব্দ করা হয় বিদেশি মদ, ওয়াকি টকি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি ছোরা, যেগুলোর কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে র‍্যাব। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।